সবাইকে ইএল স্বাগতম আজকে আমরা দেখব সরল দৌলক এর সূত্রগুলো এবং গ্রাফ এবং এখান থেকে কী কী অঙ্ক আসে ভর্তি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা আমরা সেটা দেখব এই টপিকটা পর্যাভিত্তিক গতি অধ্যায়েরই একটা অংশ তাহলে আমরা দেখব যে সরল দোলকের কয়টা সূত্র আছে তোমরা নিশ্চয়ই জানো যে মোট চারটা সূত্র আছে সূত্রগুলোর নাম মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং তোমাদের এইচএসির এমসি কিগুলোতে এমসি কিউতেও আসতে পারে প্রথম সূত্রটাকে বলা হয় সমকাল সূত্র একটু নোট করে নিবা প্রথম সূত্রটাকে একটা নাম আছে নাম প্রথম সূত্রের একটা নাম আছে নাম হচ্ছে কি সমকাল সূত্র ঠিক আছে সমকাল সূত্র তারপরে দ্বিতীয় সূত্রটাকে বলা হয় দৈর্ঘ্য সূত্র একটু খেয়াল করবা দৈর্ঘের সূত্র তারপর হচ্ছে তৃতীয় যে সূত্র সেটাকে বলা হয় তোমার ত্বরণের সূত্র রাইট ত্বরণের সূত্র এবং চতুর্থ যে সূত্র আছে সেটাকে বলা হয় ভরের সূত্র এবার আমরা সমকাল সূত্রটা কি দেখব রাইট তো সমকাল সূত্র এবং দৈর্ঘ্য সূত্র ভরের সূত্র তরণের সূত্র সবগুলোই আমরা নিয়ে আসতে পারবো বাট এইগুলো নিয়ে আসার জন্য আমাদেরকে আরেকটা সূত্র মনে রাখা লাগবে তো আরেকটা সূত্র কি সেটা হচ্ছে এই সূত্রটা আমরা আশা করি সবাই মুখস্থ জানি এখন আমাদেরকে যেটা করতে হবে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই চারটা সূত্র থেকে এই সূত্রটা আসে আপনি কেন এটা মনে রাখতে বলতেছেন আমি কেন মনে রাখতে বলতেছি এটা একটা ট্রিক্স আসলে কী রকম ট্রিক্স তুমি যদি এগুলো থেকে এই চারটা সূত্র ব্যবহার করে এটাকে নিয়ে আসতে যাও তাহলে তুমি ঝামেলায় পড়তে পারো অর্থাৎ কঠিন হতে পারে তোমার জন্য কিন্তু তুমি যদি এটা মনে রাখো আর এটা থেকে যদি এগুলোকে নিয়ে আসো তাহলে তোমার জন্য সহজ হয় ঠিক আছে মূলত এই সূত্র থেকে এই চারটা সূত্রকে নিয়ে আসা যায় তো কীভাবে আমরা নিয়ে আসবো সেটা আমরা একটু পর আস্তে দেখতে পাবো তো আমি এখানে একটু কাজ করি কাজটা হচ্ছে এরকম যে সাপোজ টি ইকুয়াল টু টু পাই ডিভাইড বাই রুট জি লিখে ইন্টু রুট ওভার এল লিখতে পারি রাইট আমি বলতে আমি এই কাজটা করব তখনই যখন জি এর মান ধ্রুবক ধরব আমি জি চেঞ্জ হবে না ধ্রুবক ঠিক আছে জি ইকুয়াল টু ধ্রুবক ঠিক আছে তখন এই কাজটা করব তাহলে খেয়াল করো তো তখন টু পাইও ধ্রুব আবার রুটুভার জিও কি ধ্রুব বা কনস্ট্যান্ট রাইট তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটার জায়গায় কে ওয়ান আর এটার জায়গায় লিখতে পারি কে টু রুট ওভার কে টু ইন্টু রুট এল এবার আমরা এই জায়গাটাতে এটা পুরোটা থেকে আমরা একটা আরেকটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি মানে সেটাও ধ্রুব এবার আমরা এই জায়গাটাতে লিখতে পারি কি যে তোমরা যেন ধ্রুবক ইন্টু কিছু থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি সেটাকে আমরা প্রপোশনাল টু বা এ লিখতে পারি সমানুপাতিক রাইট টি ইস টু ডুটুবার এল এই জিনিসটা আমাদের একটু পরে কাজে লাগবে তো আমরা প্রথমে তাহলে আমাদের সমকাল সূত্রটাকে ব্যাখ্যা করতে হবে রাইট সমকাল সূত্র ব্যাখ্যা করার জন্য আমরা শিখি যে আসলে সরল দোলক কি সাপোজ এটা একটা আংটা এই আংটার মধ্যে আমি একটা সুতাকে বেঁধে দিলাম সুতাকে বেঁধে ওই সুতার মধ্যে একটা ববকে বেঁধে দিলাম এই সুতার মধ্যে একটা বড় আকারের ববকে বেঁধে দিলাম এটা হচ্ছে বপ রাইট এখন এই ববটাকে বেঁধে দিলা দেওয়ার পরে আমি যদি ববটাকে টানি এদিক দিয়ে টেনে এখানে যদি নিয়ে আসি এখানে নিয়ে এসে আবার যদি ছেড়ে দিই তাহলে সে এদিকেও আসবে না রাইট তাহলে এটাই হচ্ছে মূলত কী সরল দোলক রাইট তাহলে সেই ব্যাপার করে ধুলতে থাকবে রাইট তো এখন এই সরল দোলকের আসলে এই অ্যালটা আসলে কি অ্যাল হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্য তো কার্যকরী দৈর্ঘ্য কী কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে যে এখান থেকে তুমি যেখান থেকে বাঁচছ সেখান থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে কার্যকরী দূরত্ব বলে এই সুতাটা যেখানে আমি বাঁচছি সেখান থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি ববের কেন্দ্র পর্যন্ত কেমনে মাপবেন তাহলে আমি সুতার দৈর্ঘ্যটা আগে মেপে নিব এখানে এইটা হচ্ছে এটা এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য যেখানে আমি ববটাকে বাঁচছি এই এখানে একটা আংটা থাকে আসলে এই আংটার মধ্যে ববটাকে বেঁধে দেওয়া হয় আর এখানে আর একটা আংটা তাহলে এতটুকু এই যে এখান থেকে এই এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো যে সুতার দৈর্ঘ্য প্লাস এবার এটার এইটা একটা গোলক ধরে নাও গোলকের ব্যাসার্ধ স্লাইড ক্যালিফেসার সাহায্যে বের করা যায় ঠিক আছে তাহলে আমরা গোলকের ব্যাসাদ্দ বের করে নিব ঠিক আছে তাহলে আমরা কী করতেছি এখন গোলকের ব্যসাদ্দ বের করে কার্যকর দৈর্ঘ্য এলটাকে বের নিলাম বের করে নিলাম তাহলে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যসাদ্দ ইকুয়াল টু কার্যকরের দৈর্ঘ্য অ্যাল এইটাই হচ্ছে যে সেই অ্যালটা প্রশ্ন হচ্ছে টি কি টি হচ্ছে ধোলনকাল মানে এটাকে ছেড়ে দিলে এটাকে ছেড়ে দিলে সে এদিকে যাবে এদিকে গিয়ে আবার এদিকে ব্যাক আসতে যে সময় লাগে একটি ধলন হতে যেই সময় লাগে সেটাকে কি বন্ধ হয় আমরা আগে ভিডিওতে বা আগে ক্লাসগুলোতে বলেছিলাম তাহলে আমরা ধরনকাল বুঝলাম কার্যকরী দৈর্ঘ্য বুঝে গেলাম এবার আমরা বুঝবো সমকাল সূত্র আসলে কি সমকাল সূত্র হচ্ছে যে প্রতিটি ধোলনে যে ধুলতেছে এই প্রতিটি ধোলনে সে সমান সময় নেয় মানে একটি দোলনে যত সময় নেয় পরের ধরণে ঠিক তত সময় নেই তারপর দোলনে তত সময় নেয় তারপরের দোলনে যতটি ধোলন দিবে সবগুলো ধরণে সেম সময় নিবে সে এটা হচ্ছে সমকাল সূত্র সমকাল মানে সমান কাল লাগে রাইট এখন এটাকে এখানে একটু কিছু জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই যে এখানে যে এটাকে আমি নিয়ে আসবো এতটুকু কতটুকু টানবো এটার একটা মান আছে সাপোজ এই যে এতটুকু নিয়ে আসতাম সর্বোচ্চ এই যে এই এটার সাথে সাম্য সাথে কত ডিগ্রি কোণ তৈরি করা লাগবে এটাকে বলা হয় কৌণিক বিস্তার তাহলে আমি এদিকে এর চেয়ে বেশি টানতে পারবো না টানলে এখানে একটা নির্দিষ্ট মানস অর্থাৎ চার ডিগ্রি কৌণিক বিস্তার চার ডিগ্রি অথবা এর নিচে হতে হয় চার ডিগ্রির উপরে যাওয়া যাবে না চার ডিগ্রি সমান কিংবা নিচে হতে হবে নিচে হতে হবে তাহলে কৌণিক বিস্তার বলবো ক্ষুদ্র কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোন সরল দোলকের ধোলনকাল প্রতিটি ধোলনের জন্য সমান লাগে তাহলে আমরা সমকাল সূত্রটা পেয়ে গেছি এবার আমরা বলবো দৈর্ঘ্য সূত্রটা দৈর্ঘ্য সূত্র আমরা অলরেডি এখানে পেয়ে গেছি জাস্ট ওই জিনিসটা অ্যাড করে দিব যে জি ধ্রুবক আরেকটা জিনিস অ্যাড করে দিব কৌণিক বিস্তার ক্ষুদ্র ঠিক আছে এই দুইটা জিনিস অ্যাড করে দিয়ে কথা বলে দিব একটা জিনিস অ্যাড করবো জি ধ্রুবক দর্শী এই জন্য এই যে ক্যালিক্সি জিকে জি ধ্রুবক কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে যদি এই ঘটনাটা ঘটে তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র বা দৈর্ঘ্য সূত্র তাহলে কীভাবে বলবো অফিসিয়ালি অফিসিয়ালি বলবো এইভাবে যদি কোনো শরণ দোলকের কৌণিক বিস্তার ক্ষুদ্র হয় এবং অভিজ্ঞস্তরণ জি এর মান ধ্রুবক থাকে তবে সরল দোলকের দোলনকালটি কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হয় অর্থাৎ জি এবং ঠিটা ফিক্স থাকলে অর্থাৎ কণিক বিশ্বাস ক্ষুদ্র এবং অবিকশতরণ জি এর মান যদি ধ্রুব হয় তাহলে কোন সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র যেহেতু দৈর্ঘ্যের উপর দোলনকাল নির্ভর করতেছে রাইট এবার হচ্ছে তরণের সূত্র তরণের সূত্রের ক্ষেত্রে আর জিকে আমরা ধ্রুবক বলতে পারবো না জিকে তখন আমরা চেঞ্জ করতে হবে অর্থাৎ জি এক এক জায়গায় একরকম হয় তোমরা জানো এটা রাইট বাট আমরা নর্মালি জি কে ধ্রুবক ধরে নেই বাট আসলে কিন্তু একবারে কিন্তু ধ্রুবক কখনই নয় জি এর মান ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা আবারও সূত্রটাকে লিখবো টু পাই রু টু পার এল বাই জি এবার আমরা কার্যকরী দৈর্ঘ্যটাকে ধ্রুবক ধরবো কার্যকরী দৈর্ঘ্যটাকে যদি আমরা ধ্রুবক ধরি তাহলে একটু খেয়াল করো তাহলে আমরা কি পাই আমরা পাই টি ইকুয়াল টু টু পাই ইন্টু রুট ওবার জি আর এখানে পাই রুট ওভার কার্যকরী দৈর্ঘ্যটাকে আমি ধ্রুবক দোষী তাহলে কে মানে কার্যকরী দৈর্ঘ্য সেম থাকবে ঠিক আছে চেঞ্জ করবো না এটাকে তাহলে আমরা লিখতে পারি যে দেখো তো টি ইকুয়াল টু এই যে এই দুইটাকে কে পাড়া দিচ্ছি একসাথে কে রুট ওবার এখানে আমি একটু সুন্দর করে লিখতে চাই সেটার জন্য আমি ওয়ান বাই রুট জি ঠিক আছে এটা হচ্ছে টি টি ইকাল টু কেন টু রুট ওভার ওয়ান বাই ওয়ান বাই রুট জি রাইট তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি তোমরা নিশ্চয়ই খেয়াল করছো সেটা হচ্ছে টি ইজ প্রফোশনাল টু ওয়ান বাই রুট জি তাহলে এটা হচ্ছে আমাদের g এর সাথে টি এর সম্পর্ক রাইট তাহলে এটা হচ্ছে সূত্র যেহেতু বিকশ তরণের উপর নির্ভর করতেছে সেই জন্য তাহলে এক্ষেত্রে আমরা কী এই এক্ষেত্রে আমাদের কণিক বিস্তার ক্ষুদ্র থাকবে আর দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য কী হবে ধ্রুবক থাকবে যদি কণিক বিস্তার ক্ষুদ্র এবং কার্যকরী দৈর্ঘ্য ধ্রুবক থাকে তাহলে এই ঘটনাটি ঘটে এটাই হচ্ছে যে তরণের সূত্র তাহলে অফিসিয়ালি বইয়ের ভাষা যদি আমরা বলি তাহলে এভাবে বলবা যে কণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো সরল দোলকের দোলনকাল এর অভিকশ তরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয় এখানে কিন্তু ব্যস্তানুপাতিক রাইট ইনভার্সলি প্রপোশনাল ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে তরণের সূত্রটা কী এবার আমরা দেখব ভরের সূত্রটা কি। ভর হচ্ছে যে আসলে এই বপটার বর এই বপটার বর যদি ক্যাপিটাল এম হয় অথবা স্মল এম হয় অথবা দশ কেজি হয় যাই হোক না সেটা দোলনকালের উপর কোনো ইফেক্ট ফেলে না অর্থাৎ কোনো সরল দোলকের দোলনকাল এর ববের বর ববের আয়তন উপাদান ইত্যাদির উপরে নির্ভর করে না এটাকে বলা হয় বরের সূত্র অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল ববের শুধুমাত্র ব্যাসাদের উপর নির্ভর করে আর কিছুর উপর নির্ভর করে না ববের ভর কত আয়তন কত বব কি উপাদান দ্বারা তৈরি স্বর্ণ দিয়ে তৈরি নাকি ডায়মন্ড দিয়ে তৈরি নাকি লোহা দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে না সরল দোলকের দোলনকাল তাহলে আমরা এই চারটা সূত্র দেখতে পেলাম তাহলে অফিসিয়ালি আমরা যদি সমকাল সূত্র বলি একটা পাচ্ছি যে যেটি সবসময় সেম থাকবে এখানে আমরা পাইলাম টি ইজ প্রপোর্শনাল টু রুট এল এখানে আমরা পেলাম টি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই জি এই ক্ষেত্রে এল থাকবে কনস্ট্যান্ট আর এই ক্ষেত্রে জি থাকবে কনস্ট্যান্ট আর এখানে হচ্ছে এম যেটা সেটার সেটার উপরে টি নির্ভর করে না ঠিক আছে তো এখন আমাদেরকে এই দুইটা সূত্র উপরে ডিপেন্ড করে আমাদেরকে ওই সূত্রটি জিনিস নিয়ে আসতে হয় যে এই দুইটা সূত্রকে তুমি মডিফাই করো বা এই দুইটা সূত্রকে যদি চেঞ্জ করো একসাথে তাহলে আমরা পাবো টি ইকুয়াল টু টু পাই রুটু এল ডিভাইড বাই জি আমি একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাই দেই বললো যে কোন একটি সেকেন্ড দোলকের কার্যকরী দীর্ঘ কত সেকেন্ড দোলকের এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড দোলক আসলে কি। যেই দোলকের দোলনকাল দুই সেকেন্ড দোলনকাল দুই সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক তাহলে সেকেন্ড দোলকের আমরা কী বের করবো কার্য করে অর্থাৎ সেকেন্ড দলকের কার্য করে বের করো এটা বললেই তুমি বুঝবা যে দোলনকাল টি এর মান দুই সেকেন্ড এর মান কত দুই সেকেন্ড তাহলে আমরা জাস্ট এর মান দুই সেকেন্ড বসে দিব তাহলে দুই ইকুয়েল টু টু পাই ইন্টু রুট ওবার এল ঠিক না ইন্টু এটাকে উপরটাকে মুছে উপরটার জন্য আমার এখানে ডিস্টার্ব হচ্ছে তাহলে এখানে আমরা লিখবো রুট ওভার এল ডিভাইড বাই রুট ওভার জি রাইট রুট ওভার জি আসলে আমরা এখানে নাইন পয়েন্ট এইট লিখবো ঠিক আছে তাহলে এবার তুমি এখান থেকে অ্যাল বের করো এল পাবা পয়েন্ট নাইন নাইন থ্রি সামথিং জাতীয় মিটার পাবা ঠিক আছে এই এটার কাছাকাছি কিছু একটা পাবা তাহলে আমরা সরল দলকের সরি সেকেন্ড দলকের কি বের করলাম কার্যকরী দৈর্ঘ্য বের করলাম এবার তোমাকে এভাবে বলতে পারে সাপোজ আমরা আবার অসুস্থটা লিখি টি কো টু টু বাই রুট ওভার এল ডিভাইড বাই জি তোমাকে বলবে একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যকে চার গুণ করা হলে দোলনকালের কী রূপ পরিবর্তন ঘটবে তাহলে কার্যকরী দৈর্ঘ্য অ্যালকে কত গুণ করা হলো চার গুণ দোলনকালের কী পরিবর্তন ঘটবে ডেলটি কত ডেলটি কত মানে পরিবর্তন কত হবে তাহলে দেখো চার গুণ মানে এখানে একটা চার বসা দাও ফোর অ্যাল তাহলে দেখো তো কী হয় টু পাই রুটুবার এই ফোরটাকে ফোরটাকে আমরা যদি রুটোবার করি কত আসবে টু আসবে তোমরা ইচ্ছা জানো তাহলে অ্যাল বাই জি টু রাখলামই সাথে এইটাকে বাইরে নিয়ে চলে আসলাম ঠিক আছে ফোরটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম তাহলে হয় টু ইন টু টু পাই রুট ওভার এল বাই জি তাহলে খেয়াল কত এটা এটা হচ্ছে আদি টি মানে আগের যে টি সেটা তাহলে এটাকে আমরা টি টু ধরি এটা হচ্ছে টি ওয়ান তাহলে আগের যে দোলনকাল সেই দোলনকালটা কত হয়ে গেল দ্বিগুণ তাহলে পরিবর্তন হবে এরকম যে দোলনকাল দ্বিগুণ হয়ে যাবে দোলনকাল কি হবে দ্বিগুণ আর যদি সরাসরি পরিবর্তন বের করতে চাও তাহলে তুমি লিখবা টু টি ওয়ান মাইনাস টি ওয়ান ইকুয়াল টু শুধু টি ওয়ান মানে আরও একটি বাড়বে আর কি সহজ কথা হলে ঠিক আছে তাহলে বার পরিবর্তন দুভাবে তোমাকে এমসিকিউতে যেভাবে দিবে তুমি সেভাবে আনসার করবা তোমাকে যদি এটা চাই তুমি এটা লিখবা সরাসরি মাইনাস আকারে চাইলে আর যদি তোমাকে বলো যে তুমি যদি প্রশ্ন যদি বলা থাকে অপশনে যদি বলা থাকে যে দোলনকাল দ্বিগুণ হবে তাহলে তুমি ওটা দেখাবা দোলনকাল দ্বিগুণ হচ্ছে ঠিক আছে আরও বলতে পারে তোমাকে যে কিরকম যে কোনো সরল দোলকের কোনো সরল দোলকের দোলনকাল দোলনকাল যদি অর্ধেক করে দেওয়া হয় দোলনকাল অর্ধেক করলে কার্যকরী দেবে কত মানে ধলন মানে তোমাকে অনেকভাবে প্রশ্ন করতে পারে অর্থাৎ মেনলি তোমাকে টি এর মান এবং টি এর মান এবং এল এর মান চেঞ্জ করে দিবে টি এর মান এবং এল এর মান চেঞ্জ করে দিবে আরেকটা প্রশ্ন করতে পারে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল কত পৃথিবীর কেন্দ্রে সরল দলকের দোলনকাল কত তো তুমি খেয়াল করো পৃথিবীর কেন্দ্রে আমরা জানি যে জি এর মান কত শূন্য জি এর মান কত শূন্য তাহলে এখানে নিচে শূন্য লিখো শূন্য দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে আনসার হয় ইনফিনিটি ঠিক আছে স্যার তাহলে সরল দোলকের দোলনকাল সেখানে কি হবে অসীম হবে অসীম বা ইনফিনিটি তাহলে ভর্তি পরীক্ষা এবং এমসিকিউতে কিউতে এইচএসি কিউতে বা অনুধাবনমূলক প্রশ্নে কী ধরনের প্রশ্ন আসতে পারে সে এখান থেকে আমি বেসিক্যালি সেগুলো আলোচনা করে ফেলছি এরকম আলোচনা আরও যদি পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওতে লাইক দিয়ে রাখো তাহলে আমরা আরও বেশি বেশি উৎসাহিত হব তোমাদের জন্য ভিডিও দিতে পরবর্তীতে অন্য একটা ক্লাসে আমরা আবারও তোমাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ